প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যে ঘেরা এই পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ স্থান সম্পর্কে মানুষের কৌতূহলের অন্ত নেই। কৌতূহলী মানুষ আবিষ্কারের নেশায়, নতুন কিছু দেখার আশায় চষে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আর প্রকৃতি একের পর এক উন্মোচন করছে তার বৈচিত্র্যময় সৌন্দর্যের আবরণ। প্রকৃতির বৈচিত্র্যময় রূপে মোহিত হবার আনন্দ পেতে সেই সব দর্শনীয় স্থানগুলো বিশ্বব্যাপী ভ্রমণপ্রিয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আজ আমরা জানব তেমনি বিশ্বের 12টি স্বর্গীয় স্থান সম্পর্কে। অ্যান্টিলোপ ক্যানিয়ন, অ্যারিজোনা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত অ্যান্টিলোপ ক্যানিয়নের অনন্য বৈশিষ্ট্য একে বিশ্বের সৌন্দর্যপ্রিয় মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। মিলিয়ন বছর আগে পানির প্রবাহের কারণে সৃষ্টি হওয়া এই গভীর গিরিখাতের দেয়ালে সূর্যের আলো পৌঁছে অদ্ভুত আলো ছায়া ও রঙের বৈচিত্র্য তৈরি করে পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। প্যাংগং ল্যাক লাদাখ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উপরে পাহাড় ও মরুভূমি বেষ্টিত ভারত চীন সীমান্তবর্তী লাদাখে অনন্য রূপের আধার প্যাংগং ল্যাক অবস্থিত। ভিন্ন ভিন্ন ঋতুতে সুনীল এই লেকের ভিন্ন ভিন্ন রূপের দেখা মেলে। ভূস্বর্গের জন্য বিখ্যাত প্যাংগং লেকে যাওয়ার পথ বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, তাই প্যাংগং লেক ভ্রমণ করার জন্য জুন থেকে সেপ্টেম্বর মাস সবচেয়ে উপযুক্ত সময়। সালার দে ইউনি, বলিভিয়া। বলিভিয়ার বৃহত্তম লবণভূমি সালার দে ইউনি বর্ষাকালে পৃথিবীর সবচেয়ে বড় আয়নায় রূপান্তরিত হয়। সালার দে ইউনি প্রায় 10,582 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। লবণের মরুভূমি কিংবা প্রকৃতির আয়নার অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ও ফটোগ্রাফার বলিভিয়াতে ছুটে আসেন। বারোস আইল্যান্ড, মালদ্বীপ। পর্যটকদের কাছে মালদ্বীপ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থান। প্রায় 2,500 ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে ওঠা মালদ্বীপে অসংখ্য নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান রয়েছে। বারোস আইল্যান্ড তেমনি এক প্রাকৃতিক নিসর্গ। পর্যটকদের অবকাশ যাপনের জন্য এখানে রয়েছে প্রয়োজনীয় সমস্ত আয়োজন। সুনীল সাগর, আকাশ আর প্রকৃতির অপূর্ব মায়া বারোস আইল্যান্ডকে করেছে মোহনীয়। কিউকেনহফ, নেদারল্যান্ড। পৃথিবীর বৃহত্তম বাগানের জন্য নেদারল্যান্ডের কিউকেনহফ শহর বিখ্যাত। 1500 যাত্রা শুরু করা বাগানের বর্তমান জমির পরিমাণ প্রায় 80 একর, যা থেকে বছরে 70 লাখেরও বেশি টিউলিপ ফুল উৎপাদন করা হয়। বিভিন্ন প্রজাতির টিউলিপ ফুল ছাড়াও কিচেন গার্ডেন এবং গার্ডেন অফ ইউরোপ খ্যাত বাগানে প্রায় 30 ধরনের ফুল রয়েছে। প্রতি বছর মধ্য মার্চ এবং মধ্য মে মাস পর্যন্ত বাগানটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। হালং বে, ভিয়েতনাম। ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত 1553 বর্গ কিলোমিটার আয়তনের হালং বের স্বচ্ছ নীল পানি ও চুনাপাথরের পাহাড় এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রায় 2,000 ক্ষুদ্র চুনাপাথরের দ্বীপের এই হালং বেতে রয়েছে কয়েকটি ভাসমান গ্রাম ও কৃত্রিম গুহা। 1994 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে হালং বেকে স্বীকৃতি প্রদান করে। নর্দার্ন লাইটস বা অরোরা আইসল্যান্ড। আকাশে রঙের ছড়াছড়ি অর্থাৎ নর্দার্ন লাইটস বা অরোরা প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের নিদর্শন। নরওয়ে, সুইডেন, কানাডা, রাশিয়া, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ড থেকে সন্ধ্যা এবং রাতের বেলায় অরোরা দেখা যায়। তবে আইসল্যান্ডে অবস্থিত পিংভেলা ন্যাশনাল পার্ক নর্দার্ন লাইটস দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান হিসেবে সুপরিচিত। ইউনেস্কো কর্তৃক বিশ্বের দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই স্থানে প্রতি বছর হাজার হাজার ভ্রমণপ্রিয়াসু মানুষ ছুটে আসে। উইস্টেরিয়া টানেল। জাপানের কাওয়াজি ফুজি গার্ডেনে অবস্থিত উইস্টেরিয়া টানেল যেন এক প্রশান্তির জায়গা। পৃথিবীতে স্বর্গীয় অনুভূতি নিয়ে আসা উইস্টেরিয়া টানেলের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এপ্রিল থেকে মে মাসের মধ্যে কাওয়াজি ফুজি গার্ডেনে যেতে হবে।
ব্যক্তি মালিকানাধীন এই বাগান শুধুমাত্র উইস্টেরিয়া ফুলের মৌসুমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ফিফি দ্বীপপুঞ্জ থাইল্যান্ড। ফিফি দ্বীপপুঞ্জ নান্দনিক সৌন্দর্যের জন্য অত্যন্ত সুপরিচিত, তাই প্রতি বছর অসংখ্য পর্যটক এই দ্বীপপুঞ্জে ভ্রমণে আসেন। ভ্রমণকারীদের জন্য এই দ্বীপে রয়েছে ক্রুজ, ক্লিফ ড্রাইভিং, রক ক্লাইম্বিং এবং মাছ ধরার ব্যবস্থা। এছাড়াও ফিফি আইল্যান্ডের মায়াসাগর এখানকার শ্রেষ্ঠতম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান হিসেবে প্রসিদ্ধ। সিক্রেট লেগুন, পালোয়ান, ফিলিপাইন। ফিলিপাইনের স্বর্গ হিসেবে খ্যাত পালোয়ান দ্বীপের সাগরে জেগে ওঠা লাইমস্টোনের পাহাড়গুলো যেন প্রকৃতির অনন্য রত্ন। পালোয়ান দ্বীপের জাতীয় উদ্যানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। এখানে রয়েছে চিত্রাকর্ষক চোনা পাথরের গুহা এবং ভূগর্ভস্থ নদী বা সিক্রেট লেগুন। বিস্তীর্ণ বনাঞ্চল, উপত্যকা ও পাহাড়ের মায়াজালে পালোয়ান সৈকত পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে অন্যতম। ঝাংজিয়াজি ন্যাশনাল পার্ক, চীন। চীনের হুনান প্রদেশের তিয়ানমেন পর্বতে অবস্থিত ঝাংজিয়াংজি ন্যাশনাল ফরেস্ট চীনে ভ্রমণকারী মানুষের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে প্রায় 1500 ফুট উঁচুতে নির্মিত কাঁচের সেতু, তিয়ানমেন পর্বত এবং ঝাংজিয়াংজি ন্যাশনাল পার্কের গুণ সৌন্দর্য। পোখারা, নেপাল। পেওয়ালেকে জড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পোখারাকে নেপালের ভূস্বর্গ বা নেপালের রানীও বলা হয়। নেপালে সবচেয়ে সুন্দর মাউন্টেন ভিউ পেতে এ শহর অতুলনীয়। লেক ও পাহাড়ের সৌন্দর্য ছাড়াও ভ্রমণকারীদের জন্য পোখারায় রয়েছে প্রাকৃতিক ঝর্ণা, প্যারাগ্লাইডিং ও ঘোড়ায় চড়ার ব্যবস্থা। এছাড়া পাহাড়ের চূড়ায় সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পোখারায় ভিড় করেন হাজারো দর্শনার্থী। ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন জানা অজানা তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন নিশ্চিত করে নিন।